আল্লাহ পাক চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে। যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে মুসলিমরা কি ছিল? শক্তিশালী ছিল। উমর ইবনে খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল। আল্লাহ পাক চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন, আবার এভাবে পরীক্ষা নিতে পারেন, দুটো রাস্তাই হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে। এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, একই বাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছে। তাকে গালি খেতে হয়েছে, এই যে পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে, উহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে। তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে, ওটাকে বলে শিয়ারে আবু তালেব, এখানে রেখে দেওয়া হয়েছে 3 বছর। বয়কট, সোশ্যালি বয়কট, কেউ তাদের সাথে কথা বলবে না, তাদেরকে খাবার দিবে না, তাদের সাথে বিয়ে শাদী করবে না, কিছুই করবে না, এক ঘরে করা, বোঝেন না, এক ঘরে করা, একদম সোশ্যালি বয়কট। 3 বছর গাছের ছালপাতা খেয়ে তারা থেকেছে 3 বছর। আমাদের নবীর কথা বলছে, আমাদের নবী যার আগেও কোনো গোনাহ নাই, পরেও কোনো গোনাহ নাই, যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই, সব করেছেন আমাদের জন্য, তাদের জন্য। এমনকি তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে, আপনি একটা দোয়া করেন, যা চাবেন তাই দিব, আল্লাহ বলছেন। আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম, পরকালে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবো।